আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো ড্রাগন ফল কী এবং এই ড্রাগন ফল কীভাবে চাষাবাদ করে এবং ড্রাগন ফলের গুরুত্ব ও পুষ্টি গুণাগুণ। ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম 2007 সালে থাইল্যান্ড ও ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোনো পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি কর্তৃক উদ্ভাবিত ড্রাগন ফলের নতুন জাতটি হল বারি ড্রাগন ফল 1, যা দক্ষিণ পূর্ব এশিয়াতে জনপ্রিয় ফল। এ ফলের আকার বড়, পাকলে খোসার রং লাল হয়ে যায়, শ্বাস গাঢ় গোলাপি রঙের লাল ও সাদা রঙের রসালো প্রকৃতির। ফলের বীজগুলো ছোট ছোট, কালো ও নরম। একটি ফলের ওজন 150 গ্রাম থেকে 600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ড্রাগন ফল সাধারণত তিন প্রজাতির হয়ে থাকে। 1 নম্বর হলো লাল ড্রাগন ফল বা পিটাইয়া। এর খোসার রং লাল ও শ্বাস সাদা। এই প্রজাতি ফলই বেশি দেখতে পাওয়া যায়। 2 নম্বর হলো কোস্টারিকা ড্রাগন ফল। খোসা ও শ্বাস উভয়ের রঙে লাল। 3 নম্বর হলো হলুদ রঙের ড্রাগন ফল। এই জাতের ড্রাগন ফলের খোসা হলুদ রঙের ও শ্বাসের রং সাদা। এবার আসি, ড্রাগন ফল চাষ করতে হলে কিভাবে জমি তৈরি করতে হবে। সুনিষ্কাশিত উচ্চ ও মাঝারি উচ্চ উর্বর জমি নির্বাচন করতে হবে এবং 2 থেকে 3টি চাষ দিয়ে ভালোভাবে মই দিতে হবে। এরপরে হচ্ছে ড্রাগন ফল রোপণ পদ্ধতি ও রোপণ সময়। সমতল ভূমিতে বর্গাকার বা ষড়ভুজাকার এবং পাহাড়ি ভূমিতে কন্টুর পদ্ধতিতে ড্রাগন ফলের কাটিং রোপণ করতে হবে। ড্রাগন ফল রোপণের জন্য উপযোগী সময় হল মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর। ড্রাগন ফলের বংশবিস্তার। অঙ্গজ পদ্ধতি বা বীজের মাধ্যমে ড্রাগন ফলের বংশবিস্তার হয়ে থাকে। মাতৃ গুণাগুণ বজায় রাখার জন্যে অঙ্গজ পদ্ধতিতে অর্থাৎ কাটিং এর মাধ্যমে বংশবিস্তার করাই ভালো। কাটিং এর সফলতার হার প্রায় শতভাগ এবং তাড়াতাড়ি ধরে। কাটিং থেকে উৎপাদিত একটি গাছে ফল ধরতে 12 থেকে 18 মাস সময় লাগে। সাধারণত বয়স্ক এবং শক্ত শাখা থেকে 1.5 ফুট কেটে হালকা ছায়াতে বেলে দোয়াশ মাটিতে গোড়ার দিকের কাটা অংশ পুঁতে সহজেই চারা উৎপাদন করা যায়। তারপর 20 থেকে 30 দিন পরে কাটিং এর গোড়া থেকে শিকড় বেরিয়ে আসবে, তখন এটা মাঠে লাগানোর উপযুক্ত হবে। তবে উপযুক্ত পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী কাটিংকৃত কলম সরাসরি মূল জমিতে লাগানো যায়। এবার আসি, ড্রাগন ফল রোপণ করতে কিভাবে গর্ত তৈরি করবেন। 1.5 মিটার × 1.5 মিটার × 1 মিটার আকারের গর্ত করে তা রোদে খোলা রাখতে হবে। গর্ত তৈরির 20 থেকে 25 দিন পর পূর্তি গর্তে 25 থেকে 30 কেজি পচা গোবর এবং 250 গ্রাম TSP এবং 250 গ্রাম MOP, 150 গ্রাম জিপছাম এবং 50 গ্রাম জিঙ্ক সালফেট সার গর্তের মাটির সাথে ভালো করে মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। প্রয়োজনে সেচ দিতে হবে। গর্ত ভরাটের 10 থেকে 15 দিন পর পূর্তি গর্তে 50 সেন্টিমিটার দূরত্বে 4টি করে চারা সোজাভাবে মাঝখানে লাগাতে হবে। চারা রোপণের 1 মাস পর থেকে 1 বছর পর্যন্ত প্রতি গর্তে 3 মাস পরপর 100 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এরপর আসি ড্রাগন গাছের পরিচর্যা। আগাছা অপসারণ করে নিয়মিত সেচ প্রদান এবং প্রয়োজনের চারপাশে বেড়ার ব্যবস্থা করতে হবে। গাছ লতানো এবং 1.5 থেকে 2.5 মিটার লম্বা হয় সাপোর্টের জন্য 4টি চারার মাঝে 1টি সিমেন্টের 4 মিটার লম্বা খুঁটি পুঁততে হবে। চারা বড় হলে খড়ের বা নারকেলের রশি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে কাণ্ড বের হলে খুঁটিকে আঁকড়ে ধরে গাছ সহজেই বাড়তে পারে। প্রতিটি খুঁটির মাথায় 1টি করে মোটর সাইকেলের পুরাতন টায়ার মোটা তারের সাহায্যে আটকে দিতে হবে। তারপর গাছের মাথা ও অন্যান্য ডগা টায়ারের ভিতর দিয়ে বাইরের দিকে ঝুলিয়ে দিতে হবে, কেননা এইভাবে ঝুলন্ত ডগাই ফল বেশি ধরে। এবার আসি ড্রাগন ফলের পুষ্টি গুণাগুণ। ভিটামিন সি, মিনারেল এবং উচ্চ ফাইবার যুক্ত।
ফলে ফিভার, ফ্যাট, ক্যারোটিন, প্রচুর ফসফরাস, এসকরবিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। এরপরে আসি ড্রাগন ফলের গুরুত্ব। ড্রাগন ফলে ক্যারোটিন সমৃদ্ধ থাকায় চোখ ভালো রাখে, আঁশের পরিমাণ বেশি থাকায় হজমে সহায়তা করে, এছাড়া আঁশ শরীরের চর্বি কমায়। এই ফলে বিদ্যমান প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে। এর ক্যালসিয়াম হাড় শক্ত ও দাঁত মজবুত রাখে। ভিটামিন বি3 রক্তের কোলেস্টেরল কমায় এবং ত্বক মসৃণ রাখে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক, দাঁত ও চুল ভালো রাখতে সাহায্য করে। Thank you.